আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জননিবন্ধন করবেন আপনি মা বাবার আইডি ছাড়াই। তো আমরা বিডিডিস ওয়েবসাইটে প্রবেশ করব, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। এখান থেকে জননিবন্ধন সিলেক্ট করার পরে আমরা নেক্সট চলে যাচ্ছি। এখন প্রথমে আমরা যদি জন্ম তারিখ ঠিক করি, আগে নিয়ম এখন চেঞ্জ করা হয়েছে, আমরা যদি জন্ম দেই 2010 সালের ফেব্রুয়ারি মাস 28 তারিখ, এবং আমার কাছে ডকুমেন্টগুলো আছে, ক্লিক করলাম, বয়স হয়ে গেল, লিঙ্গ সিলেক্ট করলাম, পিতা মাতার কততম সন্তান, যদি একাধিক সন্তান থেকে থাকে তাহলে আপনি যদি সবার ক্ষেত্রে এক দেন তাহলে সার্ভারে সমস্যা হবে। সেদিন আপনি সঠিকটা জেনে নেবেন যে আপনার সন্তান ক্রম কত, যে প্রথম জন্মেছে সে প্রথম, যে দ্বিতীয় জন্মেছে সে দ্বিতীয়, এইভাবে দিয়ে 20 পর্যন্ত আপনি দিতে পারেন, 20টা সন্তান পর্যন্ত। দেশ বাংলাদেশ দিয়ে দিন, বিভাগ দিয়ে দিন একটা। এবার নামের প্রথম অপশন লিখুন, এখানে মোহাম্মদ সহ লিখতে পারেন বা সারাও লিখতে পারেন। এবার ইংলিশে লিখুন ইমরুল, এবং এই লেটারগুলো অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন। তো এবার আমরা জেলা সিলেক্ট করে দিচ্ছি, সদর, ইউনিয়ন। আপনি এখানে যে ইউনিয়নটা সিলেক্ট করবেন আপনাকে এই কাগজগুলো নিয়ে সেই ইউনিয়নে কিন্তু যেতে হবে। আবেদন করার পর এটা সিলেক্ট করতে কিছু সময় নিচ্ছে। এবার ওয়ার্ড নং দিন, আপনার যে এলাকা গ্রাম অনুযায়ী যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা দিয়ে দিন। এবার আপনি ডাকঘর লিখুন, ডাকঘরটি আপনি এইভাবে লিখতে পারেন যে ডাকঘর একটা বিসর্গ দিয়ে খুব সহজ কমা এবং লাস্টে কিছু কমা লিখতে হবে। এবার আপনার নিজের গ্রামের নাম লিখবেন। ইংলিশের ক্ষেত্রেও আপনি পোস্ট অফিস লিখতে পারেন, এর সাথে আবার কমা দিয়ে পোস্টাল কোড লিখতে পারেন, একটা লাস্ট কমা দিতে পারেন। তাহলে এই জিনিসগুলো কী হবে, অনেক সুন্দরভাবে আপনার জন্মদিন আসবে। এবং এখানে লিখুন গ্রামের নামটি, লিখুন এখানে, লিখুন বাংলায়, আর এখানে লিখবেন গ্রাম, শুধু গ্রাম অংশটুকু লিখ, গ্রাম লিখে তাহলে কী হবে, গ্রাম ফুলবাড়ির আপনার জন্মদিন শো করবে। এখানে লিখুন ইংলিশ, লিখুন এখানে তাহলে ভিলেজ লিখুন। তো এগুলো লেখা হয়ে গেলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। এখানে দেখুন এই যে আগে অপশন ছিল যে পিতার নাম কোনোভাবেই বসানো যায়নি, এখন সেই অপশনটা ঠিক হয়ে গিয়েছে। জন্ম তারিখ 2000 হোক আর যেটাই হোক, তার নাম, এনআইডি, জাতীয় পরিচয়পত্র নাম্বার বসাতে পারবেন, অথবা জননিবন্ধন বসালে অটোমেটিক কিন্তু নামটা নিয়ে নেবে। আমরা নামটা দিয়ে দিচ্ছি, তো সুন্দরভাবে এগুলো দিয়ে আমরা নেক্সট করে দিচ্ছি। কোনোটি নয় সিলেক্ট করবেন এবং একই দিয়ে দেবেন, তাহলে সবগুলো তথ্য আবার বসে যাবে। কোনটি নয় কোনো ভুল থাকলে এখানে থেকে দেখে নিতে পারেন, সংশোধন করে নিতে পারেন। নেক্সটে চলে যাচ্ছি, এখানে আমরা নিজ সিলেক্ট করব, তারপর এখানে নিজের একটা ফোন নাম্বার দেবেন। তার আগে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো যে ফাইল সংশোধন, এই ফাইল সংশোধনের উপরে নির্ভর করছে আপনার জন্মদিনটা কত তাড়াতাড়ি হবে। তো এখানে দুইটা ফাইল দেওয়া যাবে, আমি প্রথম ফাইলটা বলি। প্রথমটা হলো যদি সন্তান স্কুলের সার্টিফিকেট থাকে তাহলে স্কুলের সার্টিফিকেট দেবেন, আর যদি এনআইডি থাকে তাহলে এনআইডি কার্ড দিয়ে দেবেন। আর অবশ্যই ফাইল সাইজ 100 কপির মধ্যে হতে হবে, এবং 100 কপি কীভাবে করবেন, আপনার ফটোশপ বা এডিটে যে ফাইল সাইজ, ফাইল রেজুলেশন কমিয়ে দেবেন, তাহলে দেখবেন এগুলো সাইজ অলরেডি কমেছে। এবং দ্বিতীয় যে কাগজটি দেবেন সেটা হলো আপনার বাড়ির ট্যাক্সের কাগজ বা কোনো রসিদ, সরকারি কোনো কাগজ, আপনি বিল টিল এরকম কোনো একটা কাগজ দিয়ে দেবেন। ফাইল সাইজ কোনোভাবে 136 কেবি, 100-এর উপরে হওয়া যাবে না, সেজন্য এটা হবে। আমি যেটা প্রথমটা আমরা দেবো চিকিৎসা প্রত্যয়নপত্র বা মেডিকেল বা স্কুল সার্টিফিকেট এরকম দিয়ে এটার আপলোড। এবার হলো ট্যাক্সের কাগজ দেবেন, এই যেমন একটা ট্যাক্সের কাগজ আছে, ট্যাক্স দিয়ে সেভ করেছি।
তো এই যে ব্যক্তির তা করা হচ্ছে সেই ব্যক্তির ট্যাক্স কাগজ এবং এই যে এটা প্রমাণপত্র যে এই ঠিকানায় আপনার বাড়ি আছে এরকম কাগজ দিয়ে আপলোড করে দিন। এখন দুটো ফাইল আপলোড হয়ে গেল, এখন এখানে একটা নাম্বার দিয়ে দিন। একটা নাম্বার দিয়ে দিলাম, এবার আমরা নেক্সট। এখানে এখন আপনি যাচাই করবেন যে তথ্যগুলো সঠিক আছে কিনা, সবগুলো সুন্দরভাবে চেক করে নেবেন, কারণ এখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্মনিবন্ধনে ভুল আসবে। আমরা নেক্সট চলে যাচ্ছি, দেখুন আবেদনপত্রটি সাবমিট হয়েছে। এই যে আইডিটা আপনি সংরক্ষণ রাখবেন, তাহলে এখানে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেটা আপনি শো করবেন। কিছুদিন আগে সমস্যা হয়েছিল যে এখান থেকে আর ডাউনলোড হচ্ছিল না, তো এখন দেখা যাচ্ছে ডাউনলোড হয়। আমরা আবেদনপত্র প্রিন্ট একটা পিডিএফ ফরম্যাট চলে আসলো, এটা আপনারা প্রিন্ট করে ওই যে আমরা যে পোস্ট অফিস সিলেক্ট করেছি সেই পোস্ট অফিসে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে দেখা যাবে কাজ। তো এই ছিল ভিডিও, এরপরে জনগণদে আরও বেশ কিছু কাজ থাকে, সেগুলো আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। আমরা যদি ভিডিওতে প্রবেশ করি, এখানে দেখুন সাধারণত পুনর্মর্দন, একটা পুনর্মর্দনের জন্য আবেদন করতে পারবেন, এটা শুধু ওখানে হবে। এবং এটা সংশোধনে আবেদন করতে হবে, সংশোধনে আবেদনে আপনার এখানে জন্মনিবন্ধন নাম্বার বসাতে হবে এবং জন্ম তারিখ দিতে হবে। সঠিকভাবে তথ্য দিলে এখানে আপনার জন্মনিবন্ধনটি শো করবে এবং সেখান থেকে তথ্যগুলো পরিবর্তন করে আবেদন করতে পারেন। এই যে আবেদনের বর্তমান অবস্থা, আগে দেখা যেত এখন দেখা যাচ্ছে না। এবং আবেদনপত্র প্রিন্ট, যদি আগে প্রিন্ট না হতো তাহলে এখানে যে অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে আপনি জন্ম তারিখ দিন, এটা এই যে কিসের আবেদন ছিল সেটা দিলে, সিলেক্ট দিলে আপনি প্রিন্ট করতে পারতেন। বাতিলের আবেদন, তথ্য অনুসন্ধান, এটা শুধু এখান থেকে আপনি এই যে তথ্য যাচাই করতে পারেন, ধরুন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে বাট এখানে বসিয়ে ডেট অফ বার্থ দিলে সেটা আপনারা দেখতে পারবেন যে জন্মদিনে কী কী লেখা আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং